লিখিত পরীক্ষার এডমিট কার্ড আহি গেল, ANM আর বিভিন্ন ধরনের পদর এডমিট কার্ড আহিছে। আপনি যেটি মোবাইলতে ভিডিও চাই আছে, এই মোবাইলতে ডাউনলোড করব পারিব এডমিট কার্ড। কেনেকৈ এডমিট কার্ড ডাউনলোড করব লাগে এই ভিডিওত সহজ পদ্ধতি জনাই দেওয়া হবো, ভিডিওটি স্কিপ নকরব। এডমিট কার্ড ডাউনলোড করার যেটি লিঙ্ক, সেই লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশনত দিয়া থাকবে। সেই লিঙ্কত ক্লিক করে নিজের নিজের মোবাইলতে ডাউনলোড করব পারিব নিজের নিজের এডমিট কার্ড। ইয়াতে চাই লোক, ইয়াত উল্লেখ করেছে যখন ক্যান্ডিডেট ESI স্কিমের অধীনত গ্রেথি পোস্টত আবেদন করেছিল প্যারামেডিক্যাল পোস্টর, সেই সকল ক্যান্ডিডেটর এডমিট কার্ড আইছে। ইয়াতে চাই লোক কি কি পোস্ট, পোস্টর নাম আছিল ফার্মাসিস্ট, তারপিছত স্টাফ নার্স, তারপিছত ANM, ল্যাব টেকনিশিয়ান, ড্রেসার, এইকেইটা পোস্টর লিখিত পরীক্ষার এডমিট কার্ড আহিছে। টোটেল পোস্ট আছিল 23টা। ইয়াতে চাই লোক ইয়াত উল্লেখ করেছে অলরেডি ক্যান্ডিডেটক সেন্ড করে দিছে, পঠাই দিছে এডমিট কার্ড নিজের নিজের এড্রেস মতে, যেটি এড্রেস দিছিল ফর্ম ফিল আপ করার সময় সেই এড্রেসত এডমিট কার্ড পঠাই দিছে। যখন ক্যান্ডিডেট এতিয়ালৈকে এডমিট কার্ড পোৱা নাই, সেই সকল ক্যান্ডিডেট এতিয়া নিজের নিজের মোবাইলতে ডাউনলোড করব পারিব এডমিট কার্ড। ইয়াতে উল্লেখ করেছে ক্যান্ডিডেটর রিটার্ন টেস্ট অর্থাৎ লিখিত পরীক্ষা হব ডিসেম্বর মাহর 27 তারিখত, পরীক্ষা হব সানডে অর্থাৎ দেওবারে পরীক্ষা হব, দিনের 11:00 পরীক্ষা হব। ইয়াত উল্লেখ করেছে এড্রেস হল, ইয়াতে চাই লোক কত পরীক্ষা হব, গুয়াহাটি লালমাটিত পরীক্ষা হব। ইয়াত উল্লেখ করেছে মহর্ষি বিদ্যা মন্দির, গুয়াহাটি লালমাটিত পরীক্ষা হব মহর্ষি বিদ্যা মন্দিরত ফোর। তারপিছত ইয়াতে উল্লেখ করেছে, ইয়াতে চাই লোক ইয়াত ক্লিক করলে এডমিট কার্ড ডাউনলোড করব পারিব। ইয়াতে ড্রেসার এডমিট কার্ড, তারপিছত ল্যাব টেকনিশিয়ান, স্টাফ নার্স, তারপিছত ফার্মাসিস্ট, তারপিছত ANM-র, ইয়াতে চাই লোক ANM ক্লিক করছো। তারপিছত এনে ধরনের ইন্টারফেস আইব, ইয়াতে ক্যান্ডিডেটের রোল নম্বর নাম থাকবে, দেউতাকর নাম, তারপিছত কাস্ট কি হয়, ডিস্ট্রিক্ট কি হয়, তারপিছত ইয়াতে চাই লোক প্রিন্ট আছে, ইয়াতে ক্লিক করে এডমিট কার্ড ডাউনলোড করব পারিব। এতিয়া কাম করক, এই ভিডিও ডিসক্রিপশনত লিঙ্ক পাবো, এই লিঙ্কত ক্লিক করে নিজের নিজের মোবাইলতে ডাউনলোড করব পারিব এডমিট কার্ড। ভিডিও ডিসক্রিপশনত লিঙ্ক দিছো, এতিয়াই চেক করক।